জল একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারত সরকার জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে কিভাবে জল পৌঁছবে সেই বিষয় নিয়ে 2024 সালকে সামনে রেখে কাজ করে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার উদয়পুর গোমতী জেলা পরিষদের মিলনায়তনে মাতাবাড়ির ও টেপানিয়া নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, জল সম্পদ দপ্তরের আধিকারিক, ঠিকাদার সহ এক সভা অনুষ্ঠিত হয়। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মিন্টু চক্রবর্তী, জলসম্পদ দপ্তরের আধিকারিকগণ সহ এলাকার প্রধানগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা। আজকে আমাদের জল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সকলে জানেন, এবং ভারত সরকার জল জীবন মিশনের মাধ্যমে আমাদের প্রতিটা বাড়িতে যেন জল পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্যে 24-এর আগে সে লক্ষ্যে কাজ করছি। তো সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টের যারা এসছে, প্লাস আমাদের প্রধান যারা গুরুত্বপূর্ণ যারা সমাজ শিবিরে আছে কাজ করেন, পাশাপাশি যারা কন্ট্রাক্টর আছেন তারাও এসছেন। কোন জায়গায় লগিংটা হচ্ছে, কোন জায়গার সমস্যাটা হচ্ছে, কেন ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে হচ্ছে না, আমাদের যেহেতু আমি এমএলএ হিসেবে আমার দায়িত্ব সরকারি স্কিমগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা এবং টাইম বাউন্ড কাজ, এগুলো জলের একটা বড় সমস্যা সবসময় শুনতে পাওয়া যায়। তো এগুলো কীভাবে সুরাহা করা যায় তার জন্য আজকে এখানে আমাদের জেলা সমিতি অফিসে একটা মিটিং ডাকা হয়েছে। তো তাকে নিয়ে আলোচনা হবে এবং যে যে ইস্যুগুলো আছে সেগুলো সর্ট আউট করে এগুলো 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে কীভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে আজকে আমাদের এই মিটিং। এখানে টেপানিয়া ব্লকেরও আছে আমাদের মাতারবাড়ি ব্লক, টেপানিয়া ব্লক, শুধু পানীয় জলের সমস্যা নেই, পানীয় জলের সমস্যা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।